সকলে ভালো আছে, সুস্থ আছে, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা একটা নতুন ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো দেখতেই পেলে ওপরে এসে জামা কাপড় মেলে ফুল কাটা তুললাম, কারণ আজকে একেবারে স্নান কমপ্লিট করে ওপরে এসেছে, আগে সকালবেলায় আসিনি, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আজকে 7টা বেজে গেছে ঘুম থেকে উঠতে, তো সেই কারণে এখন 8:15 বাজে। তো সমস্ত কাজকর্ম সেরে ওপরে এসে মেলে দিয়ে একবারে ফুল কাটা তুলে নিলাম। তো আজকে রোদের জোরও প্রচুর, বেশ কয়েকদিন ধরেই রোদটা এরকমই হচ্ছে। এবার নিচে চলে যাব, আর শুনে এখন ঘুমাচ্ছে, ওঠেনি। তো ওকে তুলব, আর মেয়েটার শরীরটা খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, সেই কারণে প্রচুর মাথা যন্ত্রণা করেছে কালকে। ও বলছে মা মাথা যন্ত্রণা করছে, তো সেই কারণে পড়াশোনা কিচ্ছু করতে পারেনি। তো ওকে উঠিয়ে একটু কিছু খাইয়ে পড়তে বসাবো, তারপর পুজোটা আগে দিয়ে নিই, তারপর ভাত বসাবো। তো আমি নিচে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে করতে, হাতের ফুলগুলো খালি পড়ে যাচ্ছে। তো এই দেখো, এটা হচ্ছে নিচের গাছের ফুল, নিচে যে সমস্ত আমাদের গাছ আছে, শিউলি ফুল, নীলকণ্ঠ, সাদা, আর ওপরের ফুল এই কটা, ওপরে বেশ কিছুদিন ধরে বেশি ফুল ফুটছে না, আর গাঁদা ফুল কিছুটা রয়েছে। এ বাবাই সোনা, ওঠো ওঠো ওঠো, দেখ 8:10 বাজে, তোমাদের 8:15 বলেছিলাম, 8:10 বাজে, দেখতে পাচ্ছ পুজোটা দেব। এ বাবাই লেখা কটা হয়ে যেত, তো সোনা রে উঠে লেখে নে। চলো পুজোটা দিয়ে আসি। তো আমার গোপাল দুদিন ধরে মিষ্টি খাচ্ছে না, দুদিন ধরে বলতে দুদিন ঠিক না, কালকে সারাদিন মিষ্টি খাচ্ছেন না, তো সেই কারণে এই যে গোপালের মিষ্টি চলে এসেছে একদিন রাতে। তো আজকে হচ্ছে শনিবার, আজকে শনিবার, আগের দিন শুক্রবারে কোনো ডেলি ব্লগ করিনি, বৃহস্পতিবারের ব্লগটা কালকে ছেড়েছি, কালকে ছেড়েছি বলতে অনেকটা রাত করে ছাড়া হয়েছে, বোধহয় আজ সকালে আপলোড হয়েছে। যাই হোক, আজকে এখন আমি ফোন খোলার টাইম পাইনি, তো আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। চলো আগে পুজোটা দিয়ে নিই। রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে করছি ম্যাগি সকালের টিফিন, আর আজকে করব দুপুরের জন্য ডিম, ডাল করব, আর কিছু ভাজা টাজা করব, হয়ে যাবে। তো দেখো তেল বসিয়ে দিয়েছি, ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গেছে, একটা পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ভালো করে করব, আর ডিম দেব একটা। তো চলো করে নিই। তো বন্ধুরা দেখতেই পেলে রান্নাঘরে এসে কী কী করছি আমি, এবার আমি ম্যাগিটা করে নিই, ম্যাগিটা আমার শুধুমাত্র হাজব্যান্ডের জন্য টিফিনে করছি, আমি আমার মেয়ে ভাত খাবো, আর এত বড় হাঁড়ি বসিয়েছি কারণ আমার শাশুড়িমা শ্বশুরমশাই ওরা আসছে বাড়িতে, সেগুলো তো খাবে, সেই কারণে ভাতটা বেশি করে করছি। চলো ম্যাগিটা করে নিই।
বন্ধুরা দেখো এখানে ম্যাগিটা হয়ে গেছে আমার, চলো নামিয়ে ফেলি, পরে আবার আসি। হ্যালো বন্ধুরা, তো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। এখন সন্ধে বলবো না, রাত্রিবেলা, এখন 9টা বাজে। তো বসে আছি সোনাইকে নিয়ে, সোনাই সমস্ত পড়া কমপ্লিট করলো, এবার হচ্ছে ও একটু ড্রয়িং করে নিচ্ছে, কালকে সানডে, সেই কারণে ড্রয়িং রয়েছে, তো ড্রয়িংটা করে নিচ্ছে। আর ওর শরীরটা মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ফ্যাঁচ ফ্যাঁচ করছে আর কাজ করছে, তো আমি বসে আছি, বসে বসে একটু ফোন নিয়ে ঘাটছিলাম আর একটু রিলস ফিলস বানাচ্ছিলাম। তো যাই হোক, চলো আজকে বেশি বাড়াচ্ছি না, বড় করছি না ভিডিওটা, এই পর্যন্তই রাখছি, আবার পরের দিন নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে চলে আসবো। তা এখনকার মতো টাটা, গুড নাইট।